আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, সম্মানিত বন্ধুরা, আপনাদের সকলকে হানাফি মুসলিম টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি যারা প্লে করেছেন আপনাদের কাছে সর্বপ্রথম একটি অনুরোধ করছি, আমার চ্যানেলটি আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি একটু ক্লিক করে রাখেন। হ্যাঁ দর্শক, হতে পারে আপনার একটি সাবস্ক্রাইব এবং আপনার একটি লাইক আমার এই চ্যানেলটিকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে, আপনাদের সহযোগিতা কামনা করছি। দয়া করে যারা ভিডিওটি প্লে করেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একজন সদস্য হয়ে যান, আমার একজন বন্ধু হয়ে যান। আমি আপনাদেরকে চাই, আপনাদেরকে আমি ভালোবাসি, আপনাদের সামনে আমি কথা বলতে চাই, আমাকে আপনারা সহযোগিতা করবেন বলে আশা করি। এই জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। যাই হোক দর্শক শ্রোতা, আর কথা নয়, আজকে মূল আলোচনায় চলে যাচ্ছি। আজকের এই ভিডিওতে খুবই আকর্ষণীয় দুইটা ভিডিও থাকবে, এই ভিডিও নিয়ে আপনাদের সামনে কথা বলবো। ধৈর্য সহকারে এই ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখে তারপরে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আপনারা কমেন্টে লিখে যাবেন। দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন আমরা সর্বপ্রথম স্ক্রিনে একটা স্ক্রিনশট দেখি। সম্মানিত দর্শক, এই অনলাইন পত্রিকা তারা লিখেছে যে ফেসবুক পাড়ায় পরিমণির মুক্তির দাবিতে জনগণ নাকি সোচ্চার, অর্থাৎ সকলেই চায় পরিমণিকে যেন মুক্তি দিয়ে দেওয়া হয়, অর্থাৎ তিনি আবার নতুন করে আমাদের সামনে এসে নষ্টামি করবেন, উলঙ্গ হয়ে লাইভে আসবেন, তারপরে মনে করেন ল্যাংটা হয়ে নাচানাচি করবেন, আবার তার চামড়া বিক্রি করার জন্য দুবাই যাবেন, তারপরে তিনি ঘরের ভিতরে বসে বসে মদ খাইবেন। আমরা নাকি সবাই এটা চাই, পরিমণিকে এই জন্য নাকি মুক্তি দেওয়ার দরকার, এটা এরকম কেউ নাকি ফেসবুকে লেখালেখি করতেছে দেশের জনগণ। দর্শক, আমিও তো ফেসবুক চালাই, কই আমি তো এমন কিছু লেখি নেই, দেশের জনগণের মধ্যে আমিও তো একজন। আমার প্রায় 5000 ফ্রেন্ড আছে, এই 5000 ফ্রেন্ডের ভিতরে আমি এই ফেসবুকে এত ঘোরাঘুরি করলাম, কই একটা লোক তো আমি দেখি নাই যে পরিমণির মুক্তির ব্যাপারে তারা কেউ স্ট্যাটাস দিছে। এ সমস্ত এই অনলাইন পত্রিকা তারা শুধু মিথ্যা তথ্য দিয়ে দেশের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করে, জনমনে ভীতি সৃষ্টি করে। এদের উদ্দেশ্য আসলে খারাপ, এদের উদ্দেশ্য খারাপ। একটা বিশেষ মহলের এরা কিন্তু মনে করেন দালালি করে। যাই হোক দর্শক শ্রোতা, আসলে এই অনলাইন পত্রিকা যে কথাটি লিখেছেন যে ফেসবুকের ভিতরে পরিমণিকে মুক্তি দেওয়ার ব্যাপারে নাকি সারা বাংলাদেশের মানুষই নাকি দাবি তুলেছে, এই কথাটা কতটুকু সত্য আপনারা কিন্তু কমেন্টে লিখে যাবেন, যে আসলে সত্য কথা বলছে নাকি তারা আসলে দালালি করছে। যাই হোক দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে মূল যে ভিডিওটা দেখাবো বলেছিলাম, আপনারা জানেন পরিমণিকে গত এক সপ্তাহ ধরে গরম ডিম থেরাপি দেওয়ার পরে মোটামুটি পরিমণির থেকে কিছু তথ্য বেরিয়ে এসেছে, এরপরে পরিমণিকে মুক্তির ব্যাপারে তার যে আইনজীবী আছে এই ভদ্রলোক, তিনি আদালতে বলেছেন যে পরিমণিকে যেন জামিনে খালাস করে দেওয়া হয়। সম্মানিত দর্শক, এই পরিমণির আইনজীবী এ কথা বলার পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী এই বিষয়টি নিয়ে কি বলেছেন আজকের এই ভিডিওতে আমি সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো। অবশেষে কিন্তু পরিমণিকে জামিন না দিয়ে তাকে কিন্তু কাশিমপুর কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি বলি আলহামদুলিল্লাহ, এখন একটা মানুষ হয়ে আরেকটা মানুষের বিপদে আলহামদুলিল্লাহ বলতে নেই, কিন্তু আপনি কি পরিমণিকে মানুষ বলবেন? সে তো মানুষ নামের কলঙ্ক, এই মেয়েটা সে নারী জাতের কলঙ্ক, সে নারীদেরকে আজকে সমাজের ভিতরে বেইজ্জতি করেছে, অপমানিত করেছে, একটা নারী জাতের কলঙ্ক, অতএব আমি তাকে মানুষ বলতে রাজি নাই। এই জন্য এ সমস্ত এই নষ্ট ভ্রষ্টদের কারণে আজকে দেশের ভিতরে নষ্টামির প্রতিযোগিতা লেগেছে। পরিমণি নাচানাচি করে ল্যাংটা হইয়া, আবার লাইভে আসে উলঙ্গ হইয়া, এই সমস্ত এই পরিমণিদেরকে দেখে হাজার হাজার রাতের রানী পরিণত হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন মডেল নামক এই সমস্ত নষ্টরা তারা অলরেডি গ্রেপ্তার হওয়া শুরু হয়ে গিয়েছে, আপনারা কিন্তু দেখতে পেয়েছেন। এরা কিন্তু এই সমস্ত এই পরিমণি এদেরকেই কিন্তু ফলো করে, অর্থাৎ এই নষ্টভ্রষ্টরা একজন আরেকজনকে ফলো করে তারা সমাজের ভিতরে প্রতিযোগিতা সৃষ্টি করে। আজকে আমাদের দেশের ভিতরে এই আমরা মনে হয় এই সমস্ত এই করোনা ভাইরাস নামক এই গজবে পড়েছি আমরা এই সমস্ত এই পতিতাদের কারণে। যাই হোক দর্শক শ্রোতা, এই জন্য আমি এদেরকে মানুষ বলতে রাজি না, এজন্য তাকে কারাগারে পাঠিয়েছেন রাষ্ট্রপক্ষকে আমরা ধন্যবাদ জানাই। এ সমস্ত বিচার যদি এভাবে করা হয় তাহলে এই সমস্ত এই নষ্ট ভ্রষ্টরা ভবিষ্যতে এই ধরনের সাহস আর পাবে না। যাই হোক দর্শক শ্রোতা, আর কথা নয়, চলুন আমরা সেই ভিডিওটি একটু স্ক্রিনে দেখি।
দুই দফায় ছয় দিনের রিমান্ড শেষে শুক্রবার দুপুরে আদালতে আনা হয় চিত্রনায়িকা পরিমণিকে। প্রযোজক রাজ, কথিত মডেল মৌ সহ আরো চার আসামিকেও কোর্টে আনে সিআইডি। তবে রিমান্ডের কোনো আবেদন না থাকায় তাদের বিচারকের সামনে হাজির করা হয়নি, আদালতের গারদখানাতেই রাখা হয় তাদের। এদিন পরিমণি সহ প্রত্যেক আসামির জামিন চেয়ে আবেদন করে তাদের আইনজীবীরা। পরির জামিন আবেদনে বলা হয়েছে, ছয় দিনের রিমান্ডে মানসিকভাবে বিপর্যস্ত তিনি, যে কোনো সময় তার প্যানিক অ্যাটাক হতে পারে, এজন্য তার চিকিৎসা দরকার। আসামি পক্ষের এই আবেদন আমলে নেননি আদালত, পাঠানো হয়েছে কারাগারে। পরির আইনজীবী বলছেন, তাকে গ্রেফতার এবং মামলা নিয়ে পেছন থেকে কেউ কলকাঠি নাড়ছেন, জামিন পাওয়ার যোগ্য হলেও তিনি পাননি। পরিমরি সেটা বিগত দিনে বলেছে এবং এখনো বলছে যে দেয়ার ইজ এ ফ্যাক্টস বিহাইন্ড দ্য স্ক্রিন, দেয়ার ইজ এ ফ্যাক্টস বিহাইন্ড দ্য স্ক্রিন। এই যে এফআইআর যেটা হয়েছে, এই এফআইআরটা ত্রুটিপূর্ণ, এবং এই এফআইআর করার জন্য যে র‍্যাব সদস্য যিনি ইনফরমেন্ট হিসেবে আসছেন, উনি যে অপারেশন করেছেন, সেই অপারেশনের পূর্ব পারমিশন যেটা ছিল দরকার সেটা ওনার ছিল না। দি আর্মস অ্যাক্ট ব্যাটালিয়ন অর্ডিনেন্স 1979-6 দ্বারা অনুযায়ী উনি সেটা পারেন না, এবং এই আসামিকে 24 ঘন্টার বেশি তারা অ্যারেস্ট করে স্বীকৃত মতে তাদের কাছে রাখতে পারেন না, এবং সেটা রাখার পরে তাকে বিজ্ঞ আদালতে সময়মতো প্রডিউস না করে এই যে সময় ফৌজদারি কার্যবিধির 161 বিধান ব্যত্যয় করে তাকে আদালতে নিয়ে এসেছে, এটার পিছনে একটা কারণ ছিল, একটা রহস্য ছিল। সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাদের জামিন হয়নি বলে দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীদের। একজন ফিল্ম অ্যাক্টার সেটা বড় কথা না, তারা এখানে যাদের কাছে মাদক পাওয়া যাবে এবং মাদক মাদকের পরিমাণ বেশি এবং ভয়ঙ্কর ধরনের যে মাদক এলএসডি আইস এই ধরনের মামলা কিন্তু অন্যান্য আসামিদের জামিন হচ্ছে না, এই পর্যায়ে তাদের জামিন পাওয়ার কোনো হক নেই। 4 আগস্ট বর্ণালীর বাসা থেকে পরিমণিকে গ্রেফতার করে র‍্যাব, সে সময় তার বাসা থেকে মদ, আইস এবং এলএসডির মতো মাদক উদ্ধারের দাবি করে সংস্থাটি। ওই রাতেই প্রযোজক রাজের বাসায় অভিযান চালিয়ে মাদক এবং বিকৃত যৌনাচারে ব্যবহৃত সামগ্রী পাওয়া যায়। সময়ত দর্শক শ্রোতা, আপনারা প্রতিবেদনটি দেখতে পেয়েছেন। এখন রাষ্ট্রপক্ষের আইনজীবী আর পরিমণির আইনজীবী যে কথাগুলো বলেছেন, তাদের মন্তব্য তারা করেছেন। এখন আপনাদেরও তো কোনো মন্তব্য থাকতে পারে, অবশ্যই আপনাদের মন্তব্য থাকলে আপনারাও কমেন্টে লিখে যাবেন। আর কথা নয়, চলুন এবার আমরা শেষ আরেকটা ভিডিও দেখে আসি। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কলিজার একটি স্বপ্ন আমাদের পদ্মা সেতু, বিশেষ করে আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষ আমরা যারা আছি, এই পদ্মা সেতুটা আমাদের জন্য একটা স্বপ্ন। যাই হোক দর্শক, এই হাঁটি হাঁটি পা পা করে মাননীয় প্রধানমন্ত্রী সাহসিকতার পরিচয় দিয়ে তিনি কিন্তু পদ্মা সেতুর যে কাজ সেটা কিন্তু আলহামদুলিল্লাহ সম্পন্ন করেছেন। এটা আমরা মনে করি দেশবাসীর জন্য একটা বড় উপহার মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। যাই হোক দর্শক শ্রোতা, এই পদ্মা সেতু এই মাসের ভিতরে, এই পদ্মা সেতু কমপ্লিট হওয়ার পরে এই মাসের ভিতরে একে একে 5 বার পদ্মা সেতুর পিলারের ভিতরে ফেরি দিয়ে ধাক্কা দেওয়া হয়েছে। এখন কথা হলো, এর আগে কখনো এটা হয় নাই, কিন্তু এই 1 মাসের ভিতরে 5 বার ফেরি দিয়ে পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেওয়া হয়, এটা কি আসলে কোনো উদ্দেশ্য প্রণোদিত কি না, কোনো ক্লু পিছন থেকে কাজ করছে কি না? যাই হোক দর্শক শ্রোতা, চলুন আমরা একটি প্রতিবেদন দেখে আসি, তারপরে কিছু কথা বলবো। চলুন, এই পদ্মা সেতুকে যে কাকলি নামক এই ফেরি ধাক্কা দিয়েছে এই ব্যাপারে একটি প্রতিবেদন আছে, চলুন আমরা সেই ভিডিওটি একটু স্ক্রিনে দেখি। শুক্রবার সকাল 6:45 বাংলাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়ায় যাত্রা করে কাকলি নামের ছোট্ট একটি ফেরি, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিটি ধাক্কা দেয় পদ্মা সেতুর 10 নম্বর পিলারে। ধাক্কার পর ফেরিতে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে এবার কেউ হতাহত বা যানবাহনের কোনো ক্ষতি হয়নি। দুর্ঘটনার পরে শিমুলিয়া ঘাটে ফিরে যায় ফেরিটি। ঢাকাটা হয়েছে হলো প্রচণ্ড বাতাস ছিল এবং বৃষ্টি ছিল এবং স্রোত নেয়নি, এই এই দুইটার কারণে নেয়নি আর নিয়ন্ত্রণে রাখতে পারে না, আর কি বাতাসে চাপাই ফেলাইছে। তো 20টার মতো গাড়ি ছিল, আর আমরা পল্টন ধরে গাড়িগুলো আনলোড করে ফেলাইছি দ্রুতভাবে, ঠিক আছে, দ্রুতভাবে এবার আমরা ওয়ার্কশপে আয়া নিরাপদে রয়েছি। সকাল 10টার দিকে পদ্মা সেতু এলাকা ও মাদারীপুরের মাঝিকান্দির ঘাট পরিদর্শনে যান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, এমন ধাক্কায় সেতুর ন্যূনতম ক্ষতি হবে না, তবে বারবার পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কার ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় বিব্রত। আমাদের সংস্থা থেকেও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কিছু নির্দেশনা ছিল, এই নির্দেশনার ক্ষেত্রে পালনের ক্ষেত্রে কিছুটা আমরা উদাসীনতা লক্ষ্য করেছি। পদ্মা সেতু পুরোপুরিভাবে চালু হওয়ার পর
আমরা ওই বাংলা বাজারে যে ঘাটটি আছে সেই ঘাটটা আমরা আর ব্যবহার করতে পারবো না। পদ্মা সেতুর পিলারে বারবার ধাক্কা লাগার বিষয়টি নিছক দুর্ঘটনা বা চালকের অদক্ষতা বলে উড়িয়ে দেওয়া ঠিক হবে না বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার বিকেলে পদ্মা সেতু পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি। শস্যের মধ্যে ভূত আছে কিনা সেটা আমাদের খুঁজে বের করতে হবে। সচিব সাহেব আর সন্ধ্যা যে মিটিং, এই মিটিংয়ে এই বিষয়গুলো আপনারা তুলে ধরবেন। বারবার কেন পুনরাবৃত্তি ঘটছে পদ্মা সেতুতে, এটা সারা দেশের মানুষের অনুভূতিতে আঘাত লাগছে। এর আগে গত 9 আগস্ট 10 নম্বর পিলারে ধাক্কা দেয় ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, এতে 20 জন যাত্রী আহত হন। দুমড়ে মুচড়ে যায় 2টি প্রাইভেট কার। তারও আগে 23 জুলাই পদ্মা সেতুর 7 নম্বর পিলারে ধাক্কা দেয় ফেরি শাহজালাল। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন এক মাসে একবার নয়, একবার করে 5 বার, গত 4 দিন আগেও কিন্তু একবার এই পিলারে ধাক্কা দেওয়া হয়েছে। এইভাবে যদি প্রতিনিয়ত পিলারের উপরে যদি আঘাত হানা হয় তাহলে কিন্তু পিলারগুলো দুর্বল হয়ে যেতে পারে। যদিও বিশেষজ্ঞরা বলছেন পদ্মা সেতুর এখানে কিছুই হয়নি, কিন্তু তারপরেও আমরা কিন্তু শঙ্কায় আছি যে আসলে কোনো সমস্যা হয় কি না। যদি সমস্যা হয়ে যায় তাহলে আমাদের বাংলাদেশের মানুষের স্বপ্নের উপরে তারা কিন্তু আঘাত হানছে, যারা এই সমস্ত মানুষগুলা উদ্দেশ্য প্রণোদিতভাবে সমস্ত কর্মকাণ্ড যদি করে থাকে, আর যদি অনিচ্ছাকৃতভাবে করে থাকে তাহলে ফেরির ফিটনেস কেমন এবং ড্রাইভার কি সে আসলে ড্রাইভার নাকি অন্য কিছু, এ সমস্ত এই বিষয়গুলো তদন্ত করে খুবই তাড়াতাড়ি দেখা জরুরি বলে আমরা মনে করছি। যাই হোক দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে লিখে যাবেন, এবং এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এবং যারা ভিডিওতে লাইক দিন একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন। দর্শক, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।